ওই দুই পোলা এই দুই ন্যায়বালিকাকে জোর করে অপহরণ করে নিয়ে যায় বাইরেন্টির একটা লজে। কাছাড়ির দুই স্কুল ছাত্রীকে অপহরণ করে মিজোরামে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। মিজোরাম সীমান্তে সংঘটিত হলো এক জঘন্যতম ঘটনা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব বিভিন্ন দল সংগঠন। কাছাড় জেলার ধলাই থানা এলাকার লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের পাশে দুই স্কুল ছাত্রীকে বিলাসবহুল গাড়ি করে অপহরণ করার অভিযোগ দুই ভিন্নধর্মী যুবকের বিরুদ্ধে। মিজোরামের বাইরিংটির একটি লজে কুকাণ্ড সংগঠিত করে প্রায় 3 ঘন্টা লজে রাখার পর মিজোরাম সীমান্তবর্তী কাছাড়ের চান্নিঘাটে ছেড়ে দেওয়া হয়েছে। আর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে লায়লাপুর এলাকায়। এ নিয়ে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে একটি মামলা দায়ের করা হয়েছে। লায়লাপুরের আজাদ হোসেন বড়ভুইয়া এবং রুয়েল আমিন লস্করের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানা যাচ্ছে। গতকাল অর্থাৎ 17 তারিখ ধলাই সমষ্টির আওতাধীন লালাপুর বাজার সংলগ্ন এলাকা থেকে দুই স্কুল ছাত্রী, নাবালিকা স্কুল ছাত্রী, যখন ওরা ওদের স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছিল, আর তখন S11Z6366 কিয়া গাড়ি, যে ব্ল্যাক কালারের ছিল, সেই গাড়ির মালিক রুয়েল আমিন লস্কর, যার বাবার নাম হচ্ছে আমিনুল হক লস্কর, সে এবং তার সঙ্গী আজাদ হোসেন বড়গুইয়া ওই দুই এই দুই ন্যায়বালিকাকে জোর করে অপহরণ করে নিয়ে যায় বাইরেন্টির একটা লজে, এবং সেখানে গিয়ে ওই দুই অপরাধী নেশাগ্রস্ত হয় মদ্যপান করে, এবং মেয়েদের সাথে কি ঘটনা ঘটেছে সেটা মেডিকেল রিপোর্ট বলবে। এই ধরনের ঘটনা শুধু আজকের নয়, এই ধরনের ঘটনা বারংবার সমাজে চলছে, এবং সপ্তাহের মধ্যে কমসে কম 10 থেকে 15টা মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটে। কেন? আমি মুসলমান সম্প্রদায়কে প্রত্যেককে বলতে চাই যে আপনারা এই দুই ছেলেকে ধরে পুলিশকে সমঝে দেন। আমরা জানি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে 10% লোক এ ধরনের থাকে, কিন্তু 90% লোক কেন ওদেরকে সহায়তা করে? তাই প্রত্যেক সমাজকে এগিয়ে আসা এবং এই দুই দুষ্কৃতির বিরুদ্ধে উপযুক্ত শাস্তি যাতে হয় তার জন্য পুলিশকে সহায়তা করা। তৎসঙ্গে আমি আজকে SP মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, OC মহোদয়ের সাথে কথা হয়েছে, এবং লায়লাপুরের যিনি ইনচার্জ লেডিস, যিনি ইনচার্জ রয়েছেন, ওনার সাথেও আমার কথা হয়েছে। আমি বলেছি আমাদের সংগঠনের তরফ থেকে আমরা আবেদন করেছি যাতে অতিসত্বর ওই দুই দুষ্কৃতিকে অতিসত্বর যাতে গ্রেপ্তার করা হয়। সমাজে যদি এ ধরনের মা বোন চলাফেরা করতে পারবে না, এ ধরনের পরিবেশ তৈরি হয়ে গেছে কেন? তাই এই ধরনের যারা জঘন্য অপরাধে লিপ্ত আছে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। আমি শুনতে পেরেছি এই যে কিয়া গাড়ির মালিক, যে সে আগেও গ্রেফতার হয়েছিল কিছু অবৈধ ব্যবসার খাতিরে, আজকে অপরাধীরা খুলেআম ঘুরে বেড়াচ্ছে কেন? আমি মনে করি ওদেরকে এমনিতে শাস্তি না দেওয়া, ওদেরকে ডাইরেক্টলি এনকাউন্টার করে দেওয়া, সমাজ থেকে এই ধরনের ক্রীড়া শেষ করে দেওয়া, এটাই আমাদের সংগঠনের তরফ থেকে বিনম্র অনুরোধ প্রশাসনের কাছে, এটাই আমরা চাই। এবং এই যে ঘটনা ঘটেছে সেটা যাতে CM স্যার হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে সেটা পৌঁছায়, এবং আগামী দিনে যাতে আরো কড়া পদক্ষেপ নেন প্রশাসন, সেদিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।